হ্যালো গাইস, আজ আমরা শুনবো ব্রহ্মাণ্ডের, সূর্যের এবং সৌরমণ্ডলের গ্রহের শব্দ। আপনি যদি ভাবেন এই ব্রহ্মাণ্ডের কোনো শব্দ হয় না, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। এই ব্রহ্মাণ্ডের অনেক শব্দ রয়েছে যেগুলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রয়েছে, যেটা আমাদের পক্ষে শোনা অসম্ভব। ওয়েট ওয়েট ওয়েট, আমি আছি না, সব সম্ভব। বন্ধুরা, মজা করছিলাম, কিন্তু এখনকার কিছু উন্নত টেকনোলজি আর মেশিন দ্বারা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে শব্দতে কনভার্ট করা হয়েছে, যার মাধ্যমে ব্রহ্মাণ্ডের অনেক ধরনের শব্দ আমরা শুনতে পারবো। এই শব্দগুলি সব আমাদের ব্রহ্মাণ্ডের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, শোনা যাক ব্রহ্মাণ্ডের কিছু অদ্ভুত শব্দ। বেটার এক্সপিরিয়েন্সের জন্য আপনি অবশ্যই আপনার হেডফোনটি ইউজ করতে পারেন। মার্কিউরি মানে বুধ গ্রহের শব্দ। ভেনাস মানে শুক্র গ্রহের শব্দ। আর্থ মানে আমাদের পৃথিবীর শব্দ। মার্স মানে মঙ্গল গ্রহের শব্দ। জুপিটার মানে জায়ান্ট বৃহস্পতি গ্রহের শব্দ। স্যাটার্ন মানে শনি গ্রহের শব্দ। ইউরেনাস গ্রহের শব্দ। নেপচুন গ্রহের শব্দ। সান মানে সূর্যের শব্দ। প্লুটো গ্রহের শব্দ। মুন মানে আমাদের চাঁদের শব্দ। ইউনিভার্স মানে আমাদের ব্রহ্মাণ্ডের শব্দ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটি গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এতে আমি উৎসাহিত হব পরের ভিডিওটির জন্য। ধন্যবাদ।